আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আজ যে হাদিসটি বর্ণনা করব তাহা সহি বোখারিতে এসেছে হাদিসটির বর্ণাকারী হলেন হজরত সাদিব নামী অক্কাস আনহু। তিনি বলেন একবার ওমর রদিউল্লাহানহু রাসুল করিম সাল সাল্লামের নিকটে যাওয়ার অনুমতি চাইলেন রাসুল করিম সাল্লামের নিকটে তখন কোরাইশদের কতগুলি মহিলা বসাচ্ছিল এবং তারা বিভিন্ন বিষয়ে উচ্চ আওয়াজে কথা বলতেছিল যখন হাজরত ওমর রাদ হু নবী করিম সাল্লা আলিহুসল্লামের নিকটে অনুমতি চাইলেন যাওয়ার মহিলারা আওয়াজ পেয়ে তারা খুব দ্রুত গতিতে পর্দার আড়ে চলে গেল রাসুল করিম সাল্লুসাল্লাম সাল্লাম ওমর অমর হুকে অনুমতি দিলেন আর তখন হাসলেন ওমর বললেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দাঁতকে হাসাক হে আল্লাহর রসুল রাসুল সাল আলহিহ্লাম বললেন আমি আশ্চর্য হলাম সে মহিলাদের কারণে তারা আমার নিকটে ছিল কিন্তু যখন তোমার আওয়াজ শুনতে পেল তারা দ্রুত পর্দার আড়ালে চলে গেল ওমর রদিয়ালহ্বান হু এ কথা শুনে বললেন হে আল্লাহ রসুল আপনি বেশি অধিকারী আপনাকে তারা ভয় পাওয়ার অথপর ওমর বললেন হে নিজেদের উপর জুলুমকারিনী মহিলারা তোমরা আমাকে দেখে ভয় পেলে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামকে দেখে ভয় পেলে না তখন মহিলারা এ কথা শুনে উত্তরে বলল হ্যাঁ আপনি রাসুল সাল্লাই সাল্লামের তুলনায় বেশি কঠিন লোক রাসুল করিম সাল্লাহ আলাই্লামে কথা শুনে বললেন ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জান ও প্রাণ অবশ্যই ওমর যে রাস্তা দিয়ে চলে সে রাস্তা দিয়ে শয়তান চলে না সুপ্রিয় দর্শক ঘটনাটি শুনে আপনারা বুঝতে পারছেন কাউকে হাসতে দেখলে কোন দোয়াটি পড়তে হবে তা হলো রাসুল করিম সাল আলী সাল্লামকে হাসতে দেখে হযরত ওমর রাদ আনহু যে দোয়াটি পড়েছেন সেটা আর সেটা হলো আদ হাকালু সিন্নাক অর্থাৎ আল্লাহ রবুল আলমিন তোমার দাঁতকে হাসাক এর মানে হলো রবুল আলমিন তোমাকে সব সময় খুশি রাখুক অতএব আপনি যদি অন্যের খুশির জন্য দোয়া করেন তাহলে অবশ্যই আপনাকেও আল্লাহ তালা খুশি রাখবেন এবং শান্তিতে রাখবেন তাই কাউকে হাসতে দেখলে আপনার ছোট্ট দোয়াটি পরে ফেলবেন আল্লাহ সিন্নাক আল্লাহ তালা সকলকে নবীর সন্ন্যত অনুযায়ী জীবনযাপন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম